হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো রহস্যময় দালাল বাজার জমিদার বাড়ি। লক্ষ্মীপুর সদর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে দালাল বাজার জমিদার বাড়িটি অবস্থিত। এটি প্রায় 7 একক 86 শতক জমির উপর নির্মিত হয়। দূর দূরান্ত থেকে অসংখ্য পর্যটক ঘুরতে আসেন এখানে এই জমিদার বাড়িটি দেখার জন্য। লক্ষ্মীপুরের জমিদার বাড়িটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্থানীয়রা জানান, প্রায় 400 বছর পূর্বে নারায়ণ বৈষ্ণব নামের কলকাতার এক জনৈক ব্যক্তি কাপড়ের ব্যবসা করার জন্য দালাল বাজার আসেন। তার ছেলে বজ্রবল্লভ দক্ষতার গুণে ব্যবসার প্রসার ঘটান। বজ্রবল্লভের ছেলে গৌরব কিশোর লেখাপড়ার সুবাদে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহচর্যায় আসেন এবং জমিদারি খরিদ করেন। গৌরব কিশোর 1765 সালে রাজা উপাধি লাভ করেন। ঠিক ওই বছরই রাজা গৌরব কিশোর রায় জমিদার বাড়িটি নির্মাণ করেন। ভারতবর্ষ ভাগ হওয়ার পূর্ব পর্যন্ত জমিদারের বংশধররা পর্যায়ক্রমে জমিদারি করেন এই এলাকায়। ১৯৪৬ সালে সাম্প্রদায়িক দাঙ্গার ফলে সবকিছু ফেলে পালিয়ে যেতে বাধ্য হন এ বাড়ির তৎকালীন জমিদার। জমিদার বাড়িটি নিয়ে এ এলাকার মানুষের কৌতূহলের শেষ নেই। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় হাজারো পর্যটকের আগমন ঘটে এই জমিদার বাড়িটিতে। জমিদারদের দীর্ঘ অনুপস্থিতিতে এই বাড়িটি প্রায় বেদখল হয়ে যায়। পরবর্তীতে প্রায় দীর্ঘ 69 বছর পর 2015 সালে তৎকালীন জেলা প্রশাসকের তৎপরতায় এই জমিদার বাড়িটি পুনরুদ্ধার করা হয়। ইতিমধ্যে দালাল বাজার জমিদার বাড়িটিকে প্রত্নতাত্ত্বিক জাদুঘর হিসেবে গড়ে তুলতে ব্যাপক উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক।